দর্শক অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিলেন যে ইয়ামাহার অফিশিয়াল বাইকের আপডেট কেন দিচ্ছি না। আমি চলে আসছি এখন বর্তমানে কিসেন এন্টারপ্রাইজে ইয়ামাহার অফিশিয়াল শোরুমে। আর এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন আমার সামনে আছে FZS ভার্সন 2। এদিকে কিন্তু ভার্সন 3 প্রত্যেকটা কালার আছে দর্শক। এছাড়াও প্রত্যেকটা বাইকের আপডেট প্রাইস জানিয়ে দিব। ফিচারটা কিন্তু এখনও দেখতে পাচ্ছি, MT15 ভার্সন 2 দেখতে পাচ্ছি। আর যারা MT15 ভার্সন 1-এর কথা বলছিলেন যে কোথায় পাবো, কিসেন্টে আসতে কিন্তু আপনারা MT15 ভার্সন 1টাও পেয়ে যাবেন। আর অফিশিয়াল R15M যারা কিনতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আসতে হবে আপনাকে এখানে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন। ডিলাক্স আছে, FZS ভার্সন 3 আছে, ভিনটেজ আছে। এছাড়াও কিন্তু এই বাইকটা কিন্তু BS4 এবং BS6 দুইটা ভ্যারিয়েন্টই পেয়ে যাবেন। পাশাপাশি যারা FZX খুঁজতেছেন তাদের জন্য সুখবর, এখানে আসতে পেয়ে যাচ্ছেন। সো দর্শক সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন। আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ রাহাত হোসেন নয়, ক্রিসেন্ট এন্টারপ্রাইজ মিরপুর থেকে। আজকে চলে আসলাম ইমরান ব্লগস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো আমাদের মে মাসে ইয়ামাহা বাইকগুলোর উপর কোন বাইকে কী পরিমাণ অফার রয়েছে এবং কোন বাইকে কী পরিমাণ ডিসকাউন্ট রয়েছে সেই বিষয়টি নিয়ে। সো যারা ভাইয়া চ্যানেলটিতে সম্পূর্ণ নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সহযোগিতা করবেন। সো দেরি না করে চলে যাচ্ছি আমাদের এই মাসের আপডেটগুলো নিয়ে কথা বলার জন্য। তো নীলা ভাই, এই মুহূর্তে সবচেয়ে বেশি ডিসকাউন্ট কোন বাইকটাতে আছে? আচ্ছা ইমরান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই মে মাসে কিন্তু ইয়ামাহা FZS ভার্সন 3 ভিনটেজ এডিশনে সব থেকে বেশি ডিসকাউন্ট থাকছে। এর রেগুলার প্রাইস হচ্ছে 2,62,500 টাকা। আমাদের এই মাসে কিন্তু 13,500 টাকা ডিসকাউন্টের পর এই বাইকটি 2,49,000 টাকায় পাওয়া যাচ্ছে। আবারও বলছি, ইয়ামাহা FZS ভার্সন 3 ভিনটেজ এডিশনটিতে কিন্তু আমাদের এই মাসে 13,500 টাকা ডিসকাউন্ট থাকছে। রেগুলার প্রাইস 2,62,500 টাকা। সো আপনার ডিসকাউন্ট আপনারা কিন্তু 2,49,000 টাকায় আমাদের এর থেকে FZS ভার্সন 3 ভিনটেজ এডিশনটি পেয়ে যাচ্ছেন। আচ্ছা FZS ভার্সন 3 যে অন্যান্য যেই কালেকশনগুলো সেগুলো তো আছে নাকি? জি জি ভাই, আমাদের কাছে সেই কালেকশনগুলো রয়েছে। FZS ভার্সন 3 বেসিক্যালি 3টা রেগুলার কালার হয়ে থাকে, ভিনটেজটি যেহেতু স্পেশাল এডিশন। সো রেগুলার কালারগুলো হচ্ছে ম্যাট ব্ল্যাক, যা এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন, ঠিক পেছনে কিন্তু ডার্ক ম্যাট ব্লু কালারটিও রাখা আছে, এবং এখানে কিন্তু ম্যাট রেড কালার। আমাদের থেকে পেয়ে যাচ্ছেন 3টি কালারই আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে যে কোনো সময় আমাদের এন থেকে এসে বাইকটি পারচেস করে নিতে পারবেন। সো এরপর চলে আসি FZS ভার্সন 3 যে BS6 এডিশনটি আছে, BS6 এডিশনটি নিয়ে একটু কথা বলি। BS6 এর বেসিক্যালি 2টি কালার হয়ে থাকে, ডার্ক ম্যাট ব্লু এবং ম্যাট রেড। আমাদের কাছে খুব লিমিটেড পরিমাণ আছে এবং খুব অল্প সংখ্যক আছে। এর রেগুলার প্রাইস হচ্ছে 2,70,000 টাকা। আমাদের কিন্তু এই মাসে কিন্তু এই বাইকটিতেও থাকছে 7,500 টাকা ডিসকাউন্ট। সো BS6 এডিশনটা কিন্তু ইমরান ভাই আমাদের এন থেকে এই মুহূর্তে 2,62,500 টাকায় পাওয়া যাচ্ছে। ওকে হ্যাঁ, ডিলাক্সটা কি আছে এই মুহূর্তে? হ্যাঁ, আমাদের কাছে ডিলাক্সটিও রয়েছে, এই পাশেই ডিলাক্সটি রাখা আছে। ডিলাক্সের আমাদের বেসিক্যালি 3টি কালার হয়ে থাকে, ম্যাটালিক ব্ল্যাক, ম্যাটালিক গ্রে এবং ম্যাজেস্টি রেড। আমাদের কাছে শুধুমাত্র এই মুহূর্তে ব্ল্যাক কালারটি অ্যাভেলেবেল আছে, বাকি 2টি কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। তো আমরা আশাবাদী গ্রে কালারটি হয়তোবা খুব শীঘ্রই আমাদের এন্ডে পেয়ে যাব। ডিলাক্সের রেগুলার প্রাইস হচ্ছে 2,70,000 টাকা। ডিলাক্সের 3টি কালার, যার মধ্যে ব্ল্যাক কালারটি ক্রিসেন্ট এন্টারপ্রাইজ মিরপুরে কিন্তু অ্যাভেলেবেল আছে। আচ্ছা তো ভাইয়া, FZS ভার্সন 2 ওই বাইকটা কোথায় আছে? এই ভাই, আপনার সামনেই রাখা আছে। এখানে ভার্সন 2 জাতীয় ক্রাশ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত একমাত্র বাইক। ওকে, তো FZS ভার্সন 2 তো আমাদের এই মাসে অফার রয়েছে। FZS ভার্সন 2 রেগুলার প্রাইস হচ্ছে 2,33,000 টাকা। 7,500 টাকা ডিসকাউন্টের পর কিন্তু 2,25,500 টাকায় FZS ভার্সন 2টি আমাদের এন থেকে পাওয়া যাচ্ছে। এর রেগুলার কালার 2টি হয়ে থাকে, আর্মাডা ব্লু যা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আরেকটি হচ্ছে কিন্তু ডার্ক নাইট বা ব্ল্যাক কালার। সো আমাদের কাছে এই মুহূর্তে ব্ল্যাক কালার বাইকটি অ্যাভেলেবেল নেই, তবে আমরা আশাবাদী ইনশাল্লাহ 7 থেকে 10 দিনের মধ্যে আমরা বাইকটি পেয়ে যাব। তো আবার একটু প্রাইসটি ইনফর্ম করে দিচ্ছি, 2,33,000 টাকা। 7,500 টাকা ডিসকাউন্টের পর কিন্তু 2,25,500 টাকায় FZS ভার্সন 2টি পাওয়া যাচ্ছে। আচ্ছা তো ভাই, নেক্সট আমরা কোন বাইকটা দেখবো? যেহেতু আমাদের FZ সিরিজটি শেষ, এবার আমরা একটু ফেজারে চলে আসি। ফেজার দ্য মোস্ট কমফোর্টেবল কিং। ফেজারের রেগুলার প্রাইস হচ্ছে ইমরান ভাই 2,99,000 টাকা। ফেজারটিতে আমাদের এই মাসে কিন্তু কোনো ডিসকাউন্ট বা ক্যাশব্যাক থাকছে না, এর রেগুলার প্রাইসই 2,99,000 টাকায় আছে। ফেজারের 2টি কালার হয়ে থাকে, মিড নাইট ব্ল্যাক এবং বার্নিং রেড। এই 2টি কালারই আমাদের ক্রিসেন্ট এন্টারপ্রাইজ মিরপুরে অ্যাভেলেবেল আছে। সো যারা ফেজার নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে অতি সত্বর যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ফেজারটা প্রোভাইড করে দিতে পারবো। ইমরান ভাই, একটা ছোট্ট ইনফরমেশন বা ছোট্ট মেসেজ দিতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে কিন্তু ফেজারটি
খুব শীঘ্রই শেষ হয়ে যেতে চলছে। আচ্ছা, তো ফেজারটা হয়তো আর বেশি দিন কন্টিনিউ হবে না, ফেজারটা আমাদের কাছে আর অল্প কিছুদিন হয়তো বা থাকবে, যদিও আমরা এখনো পর্যন্ত এটার লাস্ট আপডেটই পাইনি যে কতদিন নাগাদ থাকছে, বাট আমরা যতটুকু জানতে পেরেছি খুব শীঘ্রই কিন্তু ফেজারটি শেষ হয়ে যাচ্ছে। তো এরপর চলে আসি ইমরান ভাই MT15 ভার্সন 1 এ। $4,30,000 এই মাসে কিন্তু $2,000 পর্যন্ত ডিসকাউন্ট থাকছে। সো আফটার ডিসকাউন্ট $4,28,000 কিন্তু MT18 ভার্সন 1 এর ব্লু কালারটি আমাদের কৃষি এন্টারপ্রাইজ মিরপুর থেকে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। আচ্ছা, যেহেতু অনেক কথা বললেন, টুটাও কি এই মুহূর্তে আছে নাকি ওটা হচ্ছে? হ্যাঁ, টু আমাদের কাছে এই মুহূর্তে ইমরান ভাই আছে, অ্যাভেলেবল আছে ভার্সন 2। হ্যাঁ, MT18 ভার্সন 2 এর আমাদের কাছে রেসিং ব্লু কালারটি আছে, একটু দূরে রাখা ভাই। এই সাইডে দেখতে পাচ্ছি দর্শক রেসিং ব্লুটা, তো এটা কিন্তু ভার্সন 2 তাই তো? জি, এটা হচ্ছে MT18 ভার্সন 2 যার রেগুলার প্রাইস হচ্ছে $5,25,000। MT18 ভার্সন 2 এর বেসিক্যালি চারটি কালার হয়ে থাকে, রেসিং ব্লু যা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আইটি হচ্ছে সায়ান স্টোন কালার বা সায়ান কালার, আইস ব্লু ভার্মিলিয়ন বা হোয়াইট কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার। তো আমাদের কাছে আদার্স কালারগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, তবে আমাদের কাছে কিন্তু ব্লু কালারটি অ্যাভেলেবেল আছে। তো যারা MT18 ভার্সন 2 এর রেসিং ব্লু কালারটি নিতে চান, আমাদের এন থেকে ইনশাল্লাহ আপনারা এই বাইকটি পারচেজ করতে পারবেন। এরপর চলে যাবো ইমরান ভাই, আপনার ঠিক পেছনে রাখা আছে কিন্তু FZX। FZX, জি, ওকে। FZX এ কিন্তু তিনটি কালার হয়ে থাকে, ব্লু কালার, ব্ল্যাক কালার এবং কপার কালার। কপার কালারটি এই মুহূর্তে আমাদের এখানে নেই, বাট স্টকে অ্যাভেলেবেল আছে। সো FZX এর কিন্তু তিনটি কালারই আমাদের এন থেকে পেয়ে যাচ্ছেন, ব্লু, ব্ল্যাক এবং কপার কালার। সো FZX এর প্রাইস হচ্ছে $3,60,000। FZX এর তিনটি কালারই আছে, তবে খুব লিমিটেড, আপনারা যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা আমাদের এন থেকে প্রোভাইড করতে পারবো। তো ইমরান ভাই, এরপর চলে আসি আমাদের যেহেতু 125 cc সেগমেন্টের একটি মাত্র বাইক আছে, যা হচ্ছে স্যালুটো। এই স্যালুটোটি এই মুহূর্তে এখানে নেই, তবে আমাদের কাছে স্যালুটো ম্যাট গ্রিন কালারটি অ্যাভেলেবেল আছে, ব্লু কালারটি নেই। তো স্যালুটোর প্রাইস হচ্ছে $1,52,000। স্যালুটো UBS ব্রেকিং সিস্টেম সম্পন্ন, সো গ্রিন কালারটি আছে, ব্লু কালারটি নেই। ইমরান ভাই, R15M নিয়ে কি একটু কিছু কথা বলা যায় নাকি? অবশ্যই। আচ্ছা, আসলে আল্লাভার যারা যারা R15 এর মানে R15 এর প্রতি বেশি অ্যাট্রাকশন যাদের কাজ করে, সো R15M এর প্রাইস কিন্তু আমাদের কিছুটা আপডেট হয়েছে। আমাদের R15M এর কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে $6,05,000। তবে একটি আসলে খুব দুঃখজনক একটা বিষয় হচ্ছে, R15Mটা কিন্তু চাইলে আমাদের থেকে রেগুলার বেসিস নেওয়া সম্ভব হচ্ছে না, কজ এই বাইকটি কিন্তু খুবই লিমিটেড, যেহেতু LC বন্ধ আপনারা সবাই জানেন। সো আমরা আসলে চাইলেই দিতে পারছি না, সো আপনারা এটা অনলাইনে বুকিং করতে হয়। ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ SCI মোটরস লিমিটেড যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে, এই পেজে কিন্তু একটি সার্টেন টাইম পরপর কিন্তু আমাদের এন থেকে লিঙ্ক শেয়ার করা হয়ে থাকে অনলাইন বুকিংয়ের জন্য। সো যারা R15MT নিতে চান তারা এই পেজটিতে চোখ রাখবেন, যেখানে বুকিং লিঙ্ক দেওয়া হয়ে থাকে, সো সেখান থেকে কিন্তু আপনারা বুকিং করে বুকিংয়ের মাধ্যমে বাইক নিতে পারবেন। এছাড়াও যাদের খুব এমার্জেন্সি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করে দেখবো ইনশাল্লাহ আপনাদেরকে বাইকগুলো ডেলিভারি করে দেওয়া যায় কিনা। সো এই ছিল আমাদের ইয়ামাহা মে মাসের অফারগুলো, এবং এই মে মাসের অফারটি আমাদের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কন্টিনিউ থাকবে। আচ্ছা ভাই, আরেকটা জিনিস হচ্ছে, এই ব্যাগগুলো নিতে হলে কোথায় আসবে, ঠিকানাটা একটু বলবেন। যে অবশ্যই ইমরান ভাই, আমাদের কৃষণ এন্টারপ্রাইজ মিরপুরের ঠিকানাটি হচ্ছে মিরপুর 2 নম্বর 60 ফিট রোড, উত্তর পীরের বাগ ছাপরা মসজিদের পাশে, অত্র, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, এই এরিয়াগুলোর মধ্যে মিরপুরে এই একটি অফিসিয়াল শোরুম আছে। আরেকটি বিষয় একটু ইনফর্ম করতে চাচ্ছিলাম ইমরান ভাই, আমাদের যেহেতু অফিসিয়াল বাইক এবং এই বাইকগুলোর সাথে কিন্তু 5টি ফ্রি সার্ভিস, 1 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি রয়েছে। আপনি বাইক কেনার পর আপনাকে আসলে কখনো কোনো প্রকার সমস্যার সম্মুখীন হলে আশা করি ইনশাল্লাহ আপনাকে হতাশ হতে হবে না, আমরা সার্বক্ষণিক আপনাদের সহযোগিতায় আছি। ইমরান ভাই, আরেকটি বিষয় ইনফর্ম করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের এই বাইকগুলো ক্যাশ টাকায় পারচেসের পাশাপাশি কিন্তু আমাদের এন থেকে ক্রেডিট কার্ড ইউজ করে EMI এবং সিটি ব্যাংকের লোনের মাধ্যমেও কিন্তু বাইকগুলো পারচেস করা সম্ভব। আমরা 12টি কার্ড অ্যাকসেপ্ট করে থাকি, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, লঙ্কা বাংলা, DBBL, EBL, ব্যাংক এশিয়া, প্রাইম ব্যাংক, যমুনা ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এই ব্যাংকের কার্ডগুলো ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা চাইলে কিন্তু EMI এর মাধ্যমে আমাদের এন থেকে বাইকগুলো পারচেস করতে পারবেন, যেখানে বাইকের প্রাইসের মিনিমাম 50% আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে, বাকি 50% উপর আপনার EMI অ্যাক্টিভ হবে, 6 মান্থ 0% ইন্টারেস্ট, 6 মান্থ অ্যাভ হলে ইন্টারেস্ট অ্যাড হবে। এছাড়া সিটি ব্যাংকের মাধ্যমে লোন আপনারা চাইলে কিন্তু লোনের মাধ্যমেও কিন্তু বাইকগুলো পারচেস করতে পারবেন। আরেকটা ফ্যাসিলিটিস আছে, যারা অনেকদিন যাবৎ বা দীর্ঘদিন যাবৎ একটি বাইক ইউজ করছেন, চিন্তা করছেন আপনারা নতুন কোনো বাইক নেবেন এবং সেটা ইয়ামাহা ব্র্যান্ডের একটি বাইক আপনারা পারচেস করতে চান, আপনাদের জন্য কিন্তু আমাদের এখানে একটি এক্সচেঞ্জ সুবিধা আছে, যার জন্য আমাদের কোনো নির্দিষ্ট দিন বা ক্ষণের প্রয়োজন হয় না, এনি টাইম আমাদের এন থেকে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে কিছু ছোট্ট কিছু ক্রাইটেরিয়া আছে, লাইক আপনার বাইকটি অবশ্যই আপনার নিজের নামে থাকতে হবে এবং ঢাকা মেট্রো নম্বরযুক্ত থাকতে হবে,
এবং বাইকের সকল ডকুমেন্টস থাকতে হবে, আপ টু ডেট থাকতে হবে। সো আপনি আপনার পুরাতন বাইকটি আমাদের এন্ডে নিয়ে আসবেন, বাইকটি আমাদের এন্ড থেকে দেখে আমাদের এন্ড থেকে একটি ভ্যালু জানানো হবে। সেই ভ্যালুতে যদি আপনি আপনার বাইকটি সেল করতে সম্মতি জানান, আমরা কিন্তু বাইকটি নিয়ে নিচ্ছি। এরপর আপনি যেই ভ্যালুটি পেয়েছেন তার সাথে আপনি আমাদের এন্ড থেকে চুজ করা বাইকে যদি কোনো প্রকার অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়, অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু সম্পূর্ণ ইয়ামাহা ব্র্যান্ডের নতুন বাইকটি আমাদের এন্ড থেকে নিয়ে নিতে পারছেন। সো এই ছিল ভাইয়া আসলে এই মাসের আমাদের আপডেটটি। আশা করি ইনশাল্লাহ নেক্সট কোনো আপডেট আসলে অবশ্যই পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব। যারা আমাদের স্ক্রিনে নাম্বারটি দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ বাইকগুলো আপনাদেরকে ডেলিভারি করার জন্য। আমি সবসময় এক ভিডিওতে একটি কথা বলে থাকি, যারা ঢাকার বাহির থেকে আসেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ওভার ফোনে কমিউনিকেশন করে কিংবা কনফার্মেশন নিয়ে আমাদের কাছে আসবেন। বিকজ অনেক সময় দেখা যায় আপনারা কোনো প্রকার কনফার্মেশন ছাড়াই ডিরেক্ট চলে আসেন এবং বাইকগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না, তখন আসলে আপনাদেরকে আসলে এইভাবে ফিরিয়ে যেতে দেখতে আমাদের কাছে খুব খারাপ লাগে। তো ওভার ফোনে কমিউনিকেশন করে কিংবা কনফার্মেশন নিয়ে আমাদের এন থেকে বাইকগুলো নিতে আসবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রিসেন্ট এন্টারপ্রাইজ মিরপুরকে সাপোর্ট করবেন। এবং আরেকটি বিষয় ইনফর্ম করছি, আমরা যারা বাইকার আছি আমরা অবশ্যই অলওয়েজ হেলমেট পরে এবং সেফটি গিয়ার মেনটেন করে বাইক চালাবো। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।